বাংলাদেশে এখন ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আসলে কার্যত আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে আছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগকে করা হয়নি, যুবলীগকে করা হয়নি, অন্য কোনো সংগঠন তাদের কাউকে নিষিদ্ধ করায়নি, শুধুমাত্র ছাত্রলীগকে, একটি সন্ত্রাসবাদী সংগঠন, বা তাদের অপকর্ম, অত্যাচার, নিপীড়ন এসবের প্রেক্ষিতে করা হয়েছে। এবং সেটি পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন জোরদার দাবি করেছিল রাষ্ট্রপতির অপসারণ সহ ছাত্রলীগকে, অন্তত ছাত্রলীগকে নিষিদ্ধ করে তাদের দাবি আংশিক পূরণ করে হয়তো ঠান্ডা করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ কিন্তু অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে আছে, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই অবস্থার মধ্যে হঠাৎ করেই তারা যেন কমলাপুর স্টেশন দখল করে ফেলেছে। কিভাবে? কমলাপুর স্টেশনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা নিয়ে রীতিমতো তোলপাড়, একেবারে মেইন ফটকের সামনে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। এবং মোটামুটি ওই সময় যারা যাত্রীরা বা আশেপাশের লোকজন তারা দেখে তো হতভম্ব, কি ব্যাপার, কোথাও যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই সেখানে কমলাপুর স্টেশনের প্রধান ফটকের উপরে এভাবে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা কীভাবে সম্ভব হলো? রীতিমতো তোলপাড়, হইচই। তো এই খবরে বলা হচ্ছে যে কমলাপুর স্টেশনের যে গেট দিয়ে টিকিটধারী সব যাত্রী প্ল্যাটফর্মে ঢোকেন, মেইন গেট দিয়ে যে ঢোকেন সবাই, নিশ্চয়ই আপনারা যারা গেছেন কমলাপুরে তারা দেখেছেন, সেই গেটের উপরে রয়েছে একটা ডিজিটাল স্ক্রিন। সেই স্ক্রিনে শনিবার সকালে একটি লেখা ভেসে ওঠে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় অনেকের। স্ক্রিনে অনেকক্ষণ ধরে চলতে থাকে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। বিষয়টি সবার নজরে এলে তৈরি হয় চাঞ্চল্য, কারা করলো এই কাজ তা নিয়ে চলে কানাঘোষা। এখন আওয়ামী লীগের সময় তো এই সমস্ত আওয়ামী লীগ জিন্দাবাদ আরও কত কিছু, মানে সারাক্ষণ তো ওই বিটিভির মতন করে সব ডিজিটাল যত স্ক্রিন আছে ঢাকা ঢাকার বাইরে সারাক্ষণ নিজেদের বন্দনায় ব্যস্ত থাকতো, এবং তার একেবারে যেমন তারা প্রচার চালাতো একেবারে এখন মানে কি বলে 99 বলবো না 100 ডিগ্রি ইউটার্ন হয়ে একেবারে সব ধূলিসাৎ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, স্ক্রিনে অনেকক্ষণ ধরে চলতে থাকে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি, বিষয়টি সবার নজরে এলে তৈরি হয় চাঞ্চল্য, কারা করলো এই কাজ তা নিয়ে চলে কানাঘোষা। এক পর্যায়ে খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছে, তারা গিয়ে তড়িৎ ব্যবস্থা নেন, বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা ডিজিটাল স্ক্রিনটি। পরবর্তীতে এই নিয়ে তদন্ত শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ, যদিও এই নিয়ে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে জানা গেছে সিস্টেম হ্যাক করে এই কাজ করা হয়েছে, শনাক্ত করা হয়েছে এর সাথে জড়িত তিনজনকে, তাদের ধরতে অভিযান চলছে, যদিও তিনজনের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও রেলওয়ে সূত্র জানিয়েছে। এখন এই হ্যাক করা দেখবেন যে যেই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল দু চোখের বিষ, যে ফেসবুক গুজব ছড়ায়, ইউটিউব গুজব ছড়ায়, এগুলি বন্ধ করে দেওয়া উচিত, এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছিল। আমার ধারণা যে এবার যদি এই টার্মটা তারা যদি কমপ্লিট করতো তাহলে হয়তো ওই চীনের মতন অবস্থা হতো, যে বাংলাদেশে ফেসবুক ইউটিউব থাকবে না। তো ওই অবস্থা কেন, ওই যে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, এখন যেই কাজটা তারা সবচেয়ে অপছন্দ করতো এখন সেই কাজটা তারা সবচেয়ে বেশি পছন্দ করে। এখন ওই যে হ্যাক করা, তারপর দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সেনাপ্রধান সহ 3,500 সেনা কর্মকর্তা সদস্যকে বহিষ্কার করা হচ্ছে, সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মুখোমুখি লেগে গেল, তারপরে সাজোয়া যান ঘেরাও করে ফেলছে যমুনার বাসভবন, তারপরে অবরুদ্ধ ডক্টর ইউনুস মার্শাল্লাহ আসতেছে ইউনুস ফেস, এগুলি যাবতীয় প্রচার মানে একেবারে পরিকল্পিতভাবে তারা করে গেছে। ওয়াশিংটন পোস্টের মানে যে লোগোটা সেটা নকল করে পর্যন্ত তারা প্রচার চালিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। এখন এইসব কাণ্ডগুলো হচ্ছে, তাই হঠাৎ করেই দেখা গেল যে কমলাপুর স্টেশনে ওই যে হ্যাক করে তারা ওই আওয়ামী লীগ জিন্দাবাদ। আচ্ছা, ওরা কি কখনো জিন্দাবাদ বলে? জিন্দাবাদ তো আওয়ামী লীগ করে না, এখন সেটাও তারা করতেছে, যেভাবে হোক না কেন তাদের নামটা জানান দিতে হবে, কারণ এমনিতে
আওয়ামী লীগ রাজধানীতে আজকে প্রায় তিন মাস এত ঝড়ঝাপটার পরেও কিন্তু 15 বছরে বিএনপি কিন্তু কখনো মাঠ ছাড়েনি, মাটি কামড় দিয়ে পড়েছিল। 28শে অক্টোবরের পরে যখন একদম নিশ্চিহ্ন তখনও কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো খবর আছে? খবর নেই, তিন মাসেও খবর নেই, কবে খবর হবে জানি না। তারা এখন জোর দিয়েছে সোশ্যাল মিডিয়া, এখন তাদের একমাত্র তারা জীবিত আছে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকদিন পর জাহাঙ্গীর কবির নানক তারা তিনি ফেসবুক লাইভ এসে একটা বক্তৃতা দিলেন নিরাপদ জায়গায় বসে। বোঝা যায় উনি মানে ভারতে পৌঁছে গেছেন, হয়তো ত্রিপুরা নাই কলকাতায় অথবা দিল্লিতে বসে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা, 15 বছর অপশাসন দুঃশাসন, মানে একটা রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল যে সারা বাংলাদেশ মানে তাদের দখলে। এখন যে কোথায় কোন আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা নিজেরাও এখন সেটা ভেবে ভুল পাচ্ছে না। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনুরোধ করছি SMTS TV আপনারা নিয়মিত দেখুন, বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে, অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং SMTS TV চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।